বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা এ পর্যায়ে আমার পরিচয় আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সহকারী অধ্যাপক বাংলা ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ রঘুরামপুর রতনপুর কালীগঞ্জ সাতক্ষীরা এ পর্যায়ে বিষয় পরিচিতি আজকের বিষয় পরিচিতি বাংলা প্রথম পত্র একাদশ শ্রেণী এখন আমরা পাঠ শিরোনাম ঘোষণা করব আজকের পাঠ পুঁতিদান কবিতা সম্পর্কে আলোচনা এ পর্যায়ে আছে লেখক পরিচিতি নাম জসীম জন্ম পরিচয় জন্ম এক জানুয়ারি উনিশশো তিন খ্রিস্টাব্দ জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয় পিতৃভূমি গোবিন্দপুর গ্রাম মাতৃ ও পিতৃ পরিচয় পিতার নাম আনসারউদ্দিন মোল্লা মাতার নাম আমিনা খাতুন শিক্ষা জীবন মাধ্যমিক এসএসসি ফরিদপুর জেলা স্কুল উচ্চ মাধ্যমিক এইচএসসি রাজেন্দ্র কলেজ ফরিদপুর উচ্চতার শিক্ষা বি এ পাস রাজেন্দ্র কলেজ ফরিদপুর এম এ বাংলা উনিশশো খ্রিস্টাব্দ কলিকাতা বিশ্ববিদ্যালয় পেশা ও কর্মজীবন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রাদেশিক সরকারের প্রচার বিভাগের পাবলিসিটি অফিসার নিযুক্ত হন সরকারি চাকরি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি আমৃত্যু সাহিত্য সাধনায় নিমগ্ন ছিলেন কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন ছাত্র অবস্থায় কবিতাটি স্কুলের স্কুল পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় সাহিত্যকর্ম কাহিনী কাব্য নকশিকাতার মাঠ আর ঘাট ছকিনা মাজে জননী কান্দে খণ্ডকাব্য রাখালি বালুচর ধানক্ষেত রূপবতী মাটির কান্না ইত্যাদি গদ্য গ্রন্থ যাদের দেখেছি জীবন জীবনকথা ঠাকুরবাড়ির আঙিনায় বোবা কাহিনী ভ্রমণ কাহিনী চলে মুসাফির শিশুতোষ রচনা হাসু এক পয়সার বাসি ডালিম কুমার বাঙালির হাসির গল্প ইত্যাদি নাটক পদ্মাপার বেদের মেয়ে মধুমালা বাঁশের বাসী পল্লীবধূ ইত্যাদি পুরস্কার ও সম্মান পেয়েছেন একুশে পদক উনিশশো সাল কলকাতার বিশ্ব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন জীবনাবসান চোদ্দ মাস উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ঢাকায় এবার কবিতাটির উৎস পরিস্থিতি প্রতিদান কবিতাটি কবি জসীম উদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এ পর্যায়ে শিকন ফল আমরা কবিতাটি পড়ে যা জানবো বা শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হল মানুষকে ভালোবাসতে শিখবে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি অর্জন করবে মানুষে মানুষে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে পারবে কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করতে শিখবে অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি হবে মানুষের বিবাদে এগিয়ে যেতে পারবে উদার ও মহৎ হৃদয়ের মানুষ হতে পারবে ক্ষমার মহত্ব সম্পর্কে জানতে পারবে সাত পরার্থপরতার জ্ঞানলাভ করবে পরার্থপরতার জ্ঞানলাভ করবে সমাজে মানুষের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে ধারণা লাভ করবে এবারে এখানে কিছু মৌলিক তথ্য দেওয়া আছে পুতিদান কবিতাটি কবি জসীমউদ্দিন রচিত জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে খ্যাত পুতিদান কবিতাটি বালুচার কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে কবি মহৎ উদার কবি মহৎ উদার ক্ষমাশীল হৃদয়ের মানুষ তাই তিনি শত্রুকে আপন করে নেন পুতিদান কবিতায় পুতিদানে ঘর বাঁধা দীঘল রজনী জাগা বুক ভরা গান দেওয়ার কথা বলা হয়েছে কবি নিঠুর বাণী উচ্চারণকারীর মুখখানিও ভালোবাসেন যে ব্যক্তি কবিকে কষ্ট দেয় তিনি নিরন্তর তাকে আপন করে কেঁদে বেড়ান কবি অনিষ্টকারীর উপর কবি অনু অনিষ্টকারীর উপকার করার জন্য মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর করে দেখতে চেয়েছেন এ পর্যায়ে কবিতাটির মূল বক্তব্য সম্পর্কে কবিতাটির মূল বক্তব্য বক্তব্য সম্পর্কে আমরা আলোচনা করব পুঁতিান কবিতাটি পল্লী কবিখ্যাত কবি জসীম উদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই কবিতায় কবির পরার্থপর চেতনার প্রকাশ ঘটেছে এই কবিতার মধ্য দিয়ে স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে কারণ পরার্থপরতাই জীবনের প্রকৃত উদ্দেশ্য পরার্থপর মানুষই প্রকৃত সুখী কবির চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজ সংসারে বিদ্যমান হিংসা বিভেদ বৈষম্য প্রতিশোধ আর পুঁতিহিংসা দূর করতে হবে তাহলে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে কারণ মানুষ সহনশীল হলেই সুন্দর পৃথিবী নির্মাণ করা সম্ভব কবিতায় তার প্রতি অন্যায় অবিচার ও হিংসা করা ব্যক্তিকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন কারণ তিনি সাম্য ও ভ্রাতৃত্বের পৃথিবী প্রত্যাশা করেছেন এ পর্যায়ে আমরা কবিতাটির নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করব বাংলা সাহিত্যের পল্লী কবিখ্যাত জসীম উদ্দিন থেকে উনিশশো এক উজ্জ্বল নক্ষত্র তার রচিত বালুচার কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা প্রতিদান কবিতাটি তিনটি স্তাবকে বিভক্ত কবিতায় কবি জসীমউদ্দিন মানুষের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা অনবদ্য কবিতায় কবি বলেছেন আমাদের সমাজে বসবাসরত যেসব মানুষ নিরন্তর কবিকে দুঃখ কষ্ট দিয়েছেন তিনি তাদের ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন তাদের ভালোবেসে হৃদয়ে আগলে রেখেছেন তাইতো যখন নিষ্ঠুর কোনো মানুষ কবির ঘর ভাঙে কবির ঘুম নষ্ট করে কবিকে বিষে ভরা বান দেয় কবিকে আঘাত করে পুদিদানে কবি তাকে আরও আপন করে নেন তার ঘর বেঁধে দেন তার জন্য দীর্ঘ রজনী জেগে কাটান তাকে বুক ভরা গান উপহার দেন মূলত কবিতাটি কবিতাটির নামকরণ করা হয়েছে কবিতাটির বিষয়বস্তুর উপর ভিত্তি করে আর কবির কাজের মধ্যে দিয়ে এই বিষয়ের অন্তর্নিহিত ভাব ফুটে উঠেছে তাই বলা যায় যে কবিতাটির নামকরণ পুঁতিদান সার্থক হয়েছে এ পর্যায়ে আমরা আসব বাড়ির কাজ বাড়ির কাজে রয়েছে আলস্য কবিতাটি বাড়িতে মনোযোগ সহকারে পড়তে হবে এবং এর মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো এবং এর ভিতরে যে বক্তব্য বক্তব্যগুলো পেশ করা হয়েছে সেগুলো ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে পেরেছো আজ এ পর্যন্ত এ পর্যন্তই আজকের ক্লাস থেকে আবারও তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ